বিশ্বকাপে নেইমারের ডাইভ ফ্লিক কিংবা কান্না দিয়ে এত কথা হচ্ছে যে জন্য দেখুন বিস্তারিত সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুই শূন্য গোলে দারুণ জয় পেয়েছে ব্রাজিল কোস্টারিকার সাথে শুক্রবার রাতের খেলায় দারুণ খেলেছেন বিশ্বের দামি খেলোয়াড় নেইমার ইঞ্জুরি টাইমে গোলও পেয়েছেন কুটিনিও আর নেইমারের গোলে কোস্টারিকা তখন পরাস্ত দুই শূন্য গোলে কিন্তু খেলা শেষ হওয়ার পর এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কমই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পরিবর্তে বরং আলোচনা হচ্ছে তার পরে যাওয়া নাটক করা কিংবা শেষ পর কান্নার ঘটনাগুলো কিন্তু এটি সত্যি পছন্দ করুন বা অপছন্দ করুন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়টি এখন মানুষের আলোচনার বিষয়বস্তু তবে বেশিরভাগ ক্ষেত্রে এই আলোচনাগুলো কিন্তু বিরুদ্ধ শিবির থেকে বেশি হয় বন্ধুরা কোস্টারিকার সাথে সেদিনের ম্যাচে কিন্তু নেইমারের পারফরম্যান্স হল অসাধারণ তার গোল করার হাই বলে দেয় সেদিন কতটা উন্মুখ হয়েছিলেন এই বিশ্বসেরা খেলোয়াড় বন্ধুরা চলুন দেখে নেই কি কারণে এত আলোচনায় আসছেন বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়টি ইঞ্জুরি টাইমের কৌশল ডগলাস কোস্তার ক্রস থেকে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন নেইমার কিন্তু ম্যাচের তখন সাতানব্বই মিনিট এ নিয়ে দেশের পক্ষে সাতাশি ম্যাচে ছাপ্পান্ন গোল করেছেন তিনি এখন পেলে আর রোনালদোই রয়েছেন কেবল তার সামনে কিন্তু তারপরেও বিবিসি স্পোর্টস এর বিবেচনায় নেইমারই কম রেটেড খেলোয়াড় সম্ভবত এর কারণ আগের ঘটনাগুলো কি সেই ঘটনাগুলো ম্যাচের তখন আটাত্তর মিনিট কোস্টারিকার ডি বক্সে রক্ষণ ভাগের খেলোয়াড় গঞ্জালেজের সাথে তার কোনো সংঘর্ষ হয়নি কিন্তু নেইমার এমনভাবে পড়ে গেলেন যে মনে হলো বিরাট কিছু একটা হয়েছে রেফারিও বুঝতে পারেননি যে এটি ছিল নেইমারের অভিনয় মাত্র ফলে বাসিও বাজালেন তিনি কিন্তু তীব্র প্রতিবাদ আসলো কোস্টারিকার খেলোয়াড়দের কাছ থেকে ফলে আরের সহায়তা নিলেন রেফারি আর রিপ্লেতে দেখা গেল রীতিমতো নাটক করেই পড়ে গেছেন নেইমার বাতিল হয়ে গেল পেনাল্টির সুযোগ এ নিয়ে মুহূর্তেই ইন্টারনেট দুনিয়া সরগরম হয়ে ওঠে আর খেলার সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল ছয় মিনিট কিন্তু নেইমার তার গোল করেন সাতানব্বইতম মিনিটে কস্তার পাস থেকে বল পেয়ে কোস্টারিকার গোলরক্ষককে পরাস্ত করলেন তিনি প্রকাশে আবেগের প্রদর্শনী খেলা শেষের বাসি বাঁচালেন রেফারি ব্রাজিল জিতেছে দুই শূন্য গোলে খেলোয়াড় কোচিং স্টাফ ও সমর্থক সবাই উল্লাস করছে ঠিক সেই সময়ে নেইমারকে খুঁজে পাওয়া গেল ভিন্ন দৃশ্যে হাটু গেরে মাটিতে বসে দু হাতে মুখ ঢেকে কাঁদছেন তিনি অথচ এটি বিশ্বকাপের ফাইনাল নয় ছিল মাত্র গ্রুপ পর্যায়ের খেলা পরে অবশ্য ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন কান্না ছিল আনন্দের ও জয় পাওয়ার কারণে বন্ধুরা এই বিশ্বকাপটা যেন চরম নাটকীয়তায় পরিপূর্ণ ছোট ছোট দলগুলো রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বড় দলগুলোকে আর বড় তারকারা রীতিমতো অসহায় হয়ে পড়ছে যেন তাই হয়তো গোল পাওয়ার পর নেইমার নিজের আর ধরে রাখতে পারেননি কি বলেন আপনারা তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ